লিপটাচ লিপটাচ মানে ওখানে সাউন্ড লিপ লাগাইতে হবে না দূর থেকে? না না না, السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধা ভাজন সভাপতি, মঞ্চে অভিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, মুরব্বিয়ান, ওলামায়ে কেরাম, আজিজ তলাবা এবং বিভিন্ন এলাকা থেকে নানান নাম পরিচয়, পেশা এবং ঠিকানা সমবেত ইসলাম প্রিয়, দেশপ্রেমিক, শান্তিপ্রিয় তাওহিদি জনতা, অন্তরের সুগভীর থেকে আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন। এই অনুষ্ঠানটি কোন রাজনৈতিক দলের নয়, কোন সুনির্দিষ্ট পক্ষের নয়, আয়োজন কেউ কাউকে করতে হয়, কিন্তু উপস্থিতি সমাজের সর্বস্তরের মুসলমানদের। আমরা বলি জলসা, বলি মাহফিল, বলি সভা, বলি সমাবেশ, বলি সম্মেলন, কথা একটাই, বাংলাদেশের বাইরে সারা দুনিয়ায় এত এত মুসলমান কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, সংসার পরিবার রেখে এসে শীতের ভেতর কুয়াশার মধ্যে, মাঠের মধ্যে দিনের কথা শোনার জন্য, আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা শোনার জন্য, শরীয়ার কথা শোনার জন্য এভাবে বসে থাকে না। বাংলাদেশের বাইরে অন্য দেশে এই নজির নাই। অনেক জোরে বলি আলহামদুলিল্লাহ। কি মনে হয়, সারা দুনিয়া সব মানুষ খুব বুদ্ধিমান, আমরা বোকা, তাই না? বোকা এবং মূর্খ অজ্ঞ না হইলে এইরকম একটা কাজ কেন করি? চাকরি রেখে, দোকান রেখে, ব্যবসা রেখে, বাসা বাড়ি রেখে, সন্তানাদি রেখে এই 5-6 ঘন্টা সময় উন্নত বিশ্বে কত মূল্যবান জানেন? এতগুলি মানুষের 5-6 ঘন্টা সময় ওরা হিসাব করবে, এই 5-6 ঘন্টা সময় এই সবগুলি মানুষ কাজ করলে কত টাকা আয় হইতো দেশের, আমরা সেই চিন্তা করি না। আমরা মনে করি
আয়জা হওয়ার এখান থেকে হবে, ঠিক কিনা? সারা দুনিয়া আমাদেরকে বোকা মনে করে, দুঃখ নাই। দুঃখ হলো আমাদের দেশের যারা একটু পণ্ডিত প্রকৃতির মানুষ, বুদ্ধিজীবী দাবিদার মানুষ, চিন্তাশীল বলে নিজেদেরকে মনে করে, সুশীল সমাজের নেতৃত্বে আছে বলে মনে করে, একটু শিল্পী সাহিত্যিক সংস্কৃতি কর্মী বলে মনে করে, তারাও চিন্তা করে, তারাও ভাবে, তারাও অনুমান করে, তারাও বলে যে আমরা নাকি বোকা। ছোট্ট একটা গল্প বলি। নদীতে নৌকা চলছে, মনোরম পরিবেশ, সুন্দর বাতাস, নদীর দুই পাড়ে গ্রাম দেখা যায়, হালকা স্রোত। একজন বৃদ্ধ মাঝি, আমাদের ভাষায় মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত, নিরক্ষর, আনস্মার্ট একজন মাঝি নৌকা চালাচ্ছেন। আর নৌকার যাত্রী হলেন একজন অত্যন্ত বিজ্ঞ পণ্ডিত মানুষ, যিনি পুরো সফরেই হাতে গ্রন্থ নিয়ে, বই নিয়ে পড়ছেন, গবেষণা করছেন। বৃদ্ধ মাঝি একবার জিজ্ঞেস করলেন যে, স্যার, এত সুন্দর নদী, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বাতাস, আপনি কিছুই দেখেন না, শুধু পড়েন, কি পড়েন? তখন এই পণ্ডিত লোকটি বললেন, আমি যে কি পড়ি তোমার তো সেটা বোঝার জ্ঞান নেই, তুমি তো মূর্খ। মাঝি বলল, জি হুজুর, ঠিক বলছেন, আমি তো মূর্খ, এটা জানি। মাঝি একটু লজ্জা পেল, চুপ করে বসে রইল। এই পণ্ডিত ভদ্রলোক একটু সামনে গিয়ে মাঝিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, এই যে সারা জীবন নৌকা চালাচ্ছ, নদীতে জোয়ার ভাটা হয়, জোয়ার এবং ভাটা কেন হয় এটা বলো তো, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, কী কারণে হয়? তো মাঝি বললেন যে, দেখেন স্যার, আমি তো সারা জীবন নৌকা চালাই, জোয়ারে কীভাবে চালাইতে হয়, ভাটির সময় কীভাবে চালাইতে হয় জানি, কিন্তু জোয়ার ভাটা কেন হয় এটা তো আমি জানি না, এটা তো আমি বলতে পারবো না। পণ্ডিত লোকটি বললেন, সারা জীবন নৌকা চালাও জোয়ার ভাটায়, আর জোয়ার ভাটা কেন হয় এটা তুমি এখনো জানো না, তোমার তো ষোলো আনা জীবনের চারা নাই মাটি, কয়না মাটি, চারা নাই মাটি। তো মাঝি একটু অপমানিত হলেন, লজ্জা পেয়ে চুপ করে নৌকা চালাতে থাকলেন। এই পণ্ডিত ভদ্রলোক আরেকটু সামনে গিয়ে মাঝিকে বলল, আচ্ছা বলেন তো, বলো তো, পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা কেন হয়, কিভাবে হয়? আরো কঠিন প্রশ্ন। মাঝি বললেন, আমি তো এটা জানি না। পণ্ডিত ভদ্রলোক বললেন যে, এটা যদি না জানো তোমার জীবনের তো ষোলো আনা থেকে আট আনাই মাটি, কয় আনা মাটি। আরো কিছু দূর সামনে গিয়ে মাঝিকে আবার প্রশ্ন করলেন পণ্ডিত ভদ্রলোক, আচ্ছা শেষ আর একটা প্রশ্ন করি, বলো তো, আকাশের চাঁদটা কেন আস্তে আস্তে বড় হয়, আবার আস্তে আস্তে ছোট হয়, মাসের শুরুতে ছোট থাকে, বড় হইতে হইতে পূর্ণিমার সময় বড় হয়, আবার ছোট হয়ে হয়ে একদম, এই ঘটনাটা কেন ঘটে? মাঝির লজ্জায় জবাবই দেয় না, যে আমি তো কিছু জানি না, আমাকে লজ্জা দিচ্ছেন কেন? তখন বলল যে, আমি তো সহজ প্রশ্ন করলাম, সারা জীবন সূর্য দেখো, সারা জীবন চন্দ্রের নিচে আছো, অথচ এইগুলি জানো না, তুমি যে কতটা মূর্খ সেটাও তুমি জানো না, তোমার তো ষোলো আনা জীবনের বারো আনাই মাটি, কয় আনা মাটি। নৌকা চলতে থাকলো, পণ্ডিত মহাশয় ভাবতে লাগলেন, আর কি প্রশ্ন করে এই লোককে লজ্জা দেওয়া যায়। এর মধ্যে পরিবেশ পাল্টে গেল হঠাৎ, শান্ত নদী উত্তাল হয়ে উঠল, ঢেউ শুরু হলো, ঝড় ঝঞ্ঝা শুরু হলো, বাতাস শুরু হলো, নৌকা তো ডুবে ডুবে অবস্থা, আকাশ অন্ধকার,
বাঁচার উপায় নাই, নৌকা ডুববেই মনে হয়। পণ্ডিত মহাশয় বই রেখে কাঁদতে লাগলেন, ভয় পেয়ে কাঁদতে লাগলেন। তখন মাঝি বললেন যে পণ্ডিত সাহেব আপনি সাঁতার পারেন? পণ্ডিত সাহেব বললেন না আমি তো সাঁতার পারি না, সাঁতার তো শিখি নাই। সারা জীবন উন্নত জ্ঞান বিজ্ঞান পড়াশোনা করেছি, সাঁতার শেখার সময় পাইনি। মাঝি বললেন আপনার তো জীবন শুরু অনেক মাটি কয়না না মাটি, সাঁতার না শিখলে নৌকার মধ্যে বৈশা পণ্ডিতি করলে লাভ নাই, লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার কোটি 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 বান্দার মধ্য থেকে আমাদেরকে সাঁতার শিখাইছেন। যদি বলি সুবহানাল্লাহ, মাদ্রাসায় সাঁতার শেখানো হচ্ছে, মসজিদের মেম্বার থেকে সাঁতার শেখানো হচ্ছে, মাহফিলগুলোতে সাঁতার শেখানো হচ্ছে। যখন বিপদ আসবে, নিদানকাল আসবে, প্রকৃত অবস্থা যখন পরিবর্তন হয়ে ভিন্ন পরিস্থিতি আসবে, তখন এই আমার আপনার মতো লোলা ল্যাংরা অন্ধ খোড়া মূর্খ এবং অজ্ঞ মানুষেরাই নদী সাঁতরে ওঠার চিন্তা এবং সাহস করতে পারবো, আল্লাহর উপর ভরসা করে পণ্ডিতরা পারবে না। সাঁতার শিখতে হবে, ঈমান আমল আখেরাতমুখী জীবন, আল্লাহর জমিনে বসে আল্লাহর কথা শোনা, প্রয়োজন মতো উপার্জন, বাকি সময় আল্লাহর জন্য, এটা হচ্ছে সাঁতার শেখা। সাঁতার না শিখলে পণ্ডিত হয়ে লাভ নাই। এই যে মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতা হইল, মাদিনাতুল উলুম মাদ্রাসা, সাঁতার শেখানো হবে আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে সাঁতার শেখানো হবে। প্রকৃত শিক্ষা যেটা ফরজ, যেটা লাগবেই, যেটা না শিখে আপনি পণ্ডিত হয়ে মহাপণ্ডিত হয়ে কোনো লাভ হবে না। ঝড় তুফান যখন শুরু হবে, প্রয়োজন যখন দেখা দিবে, তখন আপনি দেখবেন যে সবই জানেন, সাঁতার জানেন না, আপনার জীবনে শুরু আনাই মাটি। কাজে আমার আপনার সন্তানদেরকে সাঁতার শেখানোর জন্য মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়, একটু উন্মুক্ত হাতে মুক্ত মনে, যার যেমন সামর্থ্য সেভাবে সেখানে সাহায্য করো। আমরা সাঁতার জানি বলি মাশা আল্লাহ, মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে, রাসূলের জামানা থেকে 1500 বছর পরে আমরা, ঠিক কিনা? মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে, রাসূলের জিন্দগির সময় থেকে 1500 বছর পরের মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের সাঁতার শিখেছে। আরব থেকে বাংলাদেশের মাঝখানে অনেক দেশের অনেক মানুষই এখন সাঁতার শিখে নাই, ইমানের জ্যোতি পায় না। অথচ আমরা দেখেন এই কাদামাটির দেশে, সমুদ্র পাড়ের দেশে, বন জঙ্গলের দেশে, সারা দুনিয়ার তুলনায় এটা ভাটি এলাকা, সেই ভাটি এলাকার দেশে আমরা কোরআন পেয়েছি, নবী পেয়েছি, আজান পেয়েছি, লক্ষ লক্ষ মসজিদ পেয়েছি, লক্ষ লক্ষ মাদ্রাসা পেয়েছি, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম পেয়েছি, লক্ষ লক্ষ হাফেজ পেয়েছি, লক্ষ লক্ষ মুফতি পেয়েছি, টুপি দাড়ি তসবিহ জায়নামাজ সব পেয়েছি, রাসুলের বরকত রাসুলের ফয়েজ সব পেয়েছি, আল্লাহর দিন সঠিকভাবে পেয়েছি। এটা কি আমাদের গর্বের বিষয় নয়? এটাই গর্বের বিষয়, এটাই আমাদের সম্পদ। এই সম্পদকে একদম বুকের মধ্যে আঁকড়ে ধরে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের সম্পদ, একটা কথা মনে রাখবেন, অনেকেই বলে সারা দুনিয়ার নজর বাংলাদেশের দিকে, কেন বাংলাদেশের দিকে? বাংলাদেশে সম্পদ আছে এই জন্যে, বলে না? সম্পদ কিন্তু আছে, মাটির নিচে আমাদের কয়লা আছে, আমাদের গ্যাস আছে, আমাদের তেল থাকবে, আমাদের স্বর্ণ বের হইতে পারে, অনেক সম্পদ, বনাঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল আছে, সমুদ্রে তো অঢেল সম্পদ আল্লাহ দান করেছেন। এবং সবচেয়ে বড় সম্পদ আরও যেটা, মানব শক্তি, কোটি 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 মানুষ, 18 কোটি মানুষ অল্প জায়গায়, এই মানুষের শক্তি আরও বড় সম্পদ। এই সম্পদ শুধু সম্পদ নয়, সারা দুনিয়ার বদনজর যে কারণে বাংলাদেশের উপর, একটা সম্পদ আমাদের আছে বলে সেটা হচ্ছে আমাদের দেশে ইসলাম।
ইসলামের সম্পর্কে চুরি ডাকাতি করার জন্য, বিনষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, পরাজিত করার জন্য, পরাভূত করার জন্য, তছনছ করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সবসময় অতীত থেকে আজ পর্যন্ত লেখায়, কথায়, বক্তৃতায়, ষড়যন্ত্রে, রাজনীতিতে, সমাজনীতিতে, ইন্টারন্যাশনাল নীতিতে বাংলাদেশকে পরাস্ত করার এবং এই পরাস্ত বাংলাদেশ, অসহায় বাংলাদেশ, আহত বাংলাদেশের হাত থেকে ইমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু দুশ্মনরা জানে না এই বাংলাদেশে ইসলাম উড়ে এসে জুড়ে বসে নাই, উড়ে এসে জুড়ে বসছে, ঢিল মারবে চলে যাবে, এরকম না বিষয়টা। অসংখ্য আউলিয়ায়ে কেরামের রাত জাগা চোখের পানি, মেহনত, অত্যাচার, নির্যাতন সহ্য করার মাধ্যমে এই দেশে ইসলাম বিস্তার লাভ করেছে। ইসলাম এসেছে কিভাবে? আউলিয়ায়ে কেরাম এই দেশে আসার আরো অনেক আগে, মক্কায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন আস্তে আস্তে নীরবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মদিনায় হিজরত করে যান নাই, 40 বছর বয়সে তিনি ইসলাম পেয়েছেন, ওহী এসেছে তার কাছে, নবুয়ত পেয়েছেন, 40 থেকে আরো 13 বছর মক্কায় ছিলেন নবুয়তের পর, মক্কি জীবন। এই 13 বছরের মধ্যে যেসব সাহাবায়ে কেরাম রাসূলের হাতে হাত রেখে রাসূলের কাছে এসে ইমান লাভ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, তারা বিভিন্ন পেশায় কাজ করতেন, এদের মধ্যে অনেকেই ছিলেন ব্যবসায়ী, আরব্য ব্যবসায়ী, আগে থেকেই ব্যবসা করেন। কি ব্যবসা করেন? মশলাপাতির ব্যবসা করার জন্যে এই ভারতবর্ষেও আসেন, সাগর থেকে, আরব সাগর, ভারত সাগর। সেই সব ব্যবসায়ী কাফেলাগুলি একদম বাংলাদেশের ভিতর দিয়ে ঢুকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, একদম চীন পর্যন্ত তাদের ব্যবসার নেটওয়ার্ক। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, সেই সাহাবীর পিতা হযরত আবু ওয়াক্কাস ইবনে উহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন ব্যবসায়ী সাহাবী ছিলেন। রাসূলের হাতে ইসলাম গ্রহণ করার পর ব্যবসার পণ্য বিক্রির জন্যে সেই সঙ্গে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসূলের কাছ থেকে পেয়ে তিনিও এই এলাকায় এসেছেন কয়েকজন আরও সাহাবিকে নিয়ে, এবং এই ভারতবর্ষে, ভারতের সাগর দিয়ে এসে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, খুলনায় কিছুদিন অবস্থান করে সুন্দরবনের এই এই পাড়ে সেখানে নৌকা সারাই করে তারপরে এই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন পর্যন্ত ওনার সফর হইতো, তিনি বাংলাদেশের উপর দিয়ে যাইতেন। এখন দেখেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মক্কা থেকে সশরীরে মদিনা হিজরত করে যাওয়ার আরও 2-4 বছর আগেই রাসূলের হাতে ইমান গ্রহণ করা, ইসলাম গ্রহণ করা সাহাবায়ে কেরাম ব্যবসায়ী কাফেলার সুরতে বাংলাদেশে চলে আসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মক্কা থেকে মদিনা যাওয়ার আগেই মক্কায় রাসূলের কাছে ইসলাম গ্রহণ করা সাহাবায়ে কেরাম ব্যবসার কাফেলা নিয়ে বাংলাদেশে চলে আসছেন ইসলাম নিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। 618 খ্রিস্টাব্দে তাদের আগমন বাংলাদেশে। আরো 2-3 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত, আরো 2 বছর পরে বোধ হয় 22-23 সম্ভবত বদরের যুদ্ধ। এইগুলি ঐতিহাসিক সূত্র প্রমাণিত হওয়ার পথে সূত্র আবিষ্কৃত হয়েছে, গবেষণা চলছে। এই যে সাহাবি কথা বললাম, সেই সাহাবির কবর বর্তমানে চীনের ক্যান্টন বন্দরে, একটা সমুদ্র বন্দর ক্যান্টন বন্দরে, তাদের বানানো মসজিদ, তাদের কবর সেখানে আছে। এখন দেখেন বাংলাদেশে কত আগে ইসলাম চলে আসছে, কত আগে চলে আসছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে চলে আসছে ইসলাম। সেই ইসলামকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ আছে? কোনো কারণ আছে? দুশ্চিন্তা করা উচিত আমাদের নিজেদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে। বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যৎ কি হবে? আমরাই তো বাংলাদেশের মুসলমান নাকি? আমাদের ভবিষ্যৎ কি হবে? আমরা কোন পথে যাচ্ছি? আমরা পথহারা হয়ে যাচ্ছি, আমরা গোমরা হয়ে যাচ্ছি, আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি,
আমরা নাস্তিক হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নিজেদের লাভ লোকসানের হিসাবের ব্যাপার। ইসলাম নিয়ে আমাদের ভাবতে হবে না। ইসলামকে এই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন এবং এই বাংলাদেশের এই জমিনকে শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহ পাক সিলেক্ট করে রেখেছেন, রেখেছেন। আমাদের চিন্তা কিছু নাই, আমরা ইসলাম রক্ষার জন্য কাজ করি বা না করি, ইসলাম তো আল্লাহ রক্ষা করবেন, ইসলাম তো আল্লাহই রক্ষা করবেন, ঠিক কিনা? আমাদের আত্মপরিচয় দেখেন কত গভীর, কত পুরনো। আমাদের ভয় পাওয়া উচিত নয়, আমাদের সাহসের সঙ্গে এই দেশে মালিক হিসেবে বসবাস করা উচিত। আমরা কি দেশের মালিক না ভাড়াটিয়া বলেন তো? আল্লাহ পাক আমাদেরকে এই দেশের মালিক বানিয়েছেন, কিন্তু চেষ্টা করা হয় আমাদেরকে ভাড়াটিয়া বানানোর, চেষ্টা করা হয় আমাদেরকে উঠাইয়া দেওয়ার, চেষ্টা করা হয় আমাদেরকে তাড়াইয়া দেওয়ার, ব্যবস্থাপনা করা হয় আমরা যেন ভাড়া দিয়ে খেরাজ দিয়ে এই দেশে থাকি। তা তো নয়, এটা হবার নয়, ঠিক কিনা বলেন? ইকোটা কমো একটু। আমাদের আত্মপরিচয়ের সঙ্গীত আমি সব জায়গায় গাই, আকবরের সুরে সূর্য ওঠে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা বলেন? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, উপর দিয়ে দেখা যায় না, ম্যাচের কাঠির মতো, ম্যাচের ভিতরে ছোট্ট ম্যাচ পকেটে ফেলে রাখেন, পকেটের কোনায় পড়ে থাকে, অনেক সময় হাত দিয়ে মনে করেন ম্যাচ নাই, আসলে থাকে, এই ম্যাচের ভিতরে কাঠি থাকে, প্রত্যেকটা কাঠির মধ্যে বারুদ থাকে, একটা কাঠি যথেষ্ট পুরো দুনিয়াকে জ্বালিয়ে দেওয়ার জন্য। ইমানের তপ্ত আগুন বারুদের আকারে আমাদের প্রত্যেকটা মুমিনের অন্তরে সুপ্ত হয়ে গাঁথা আছে, যখন প্রয়োজন হবে, যখন পরিস্থিতি আসবে, যখন বাধ্য করা হবে, সেই আগুন এক সঙ্গে জ্বলে উঠবে সারা বাংলাদেশে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, আকবরের সুরে সূর্য ওঠে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশের পরিবেশে, আজানের ধ্বনি মেশে এদেশের 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 মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে কোটি প্রাণ ভুলার পরে সিজদা করে খোদার শোনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে কোটি প্রাণ ভুলার পরে সিজদা করে খোদার শোনে, যে দেশের জমিন ভরা শহীদ গাজীর কোন স্থানে, যে দেশের জমিন ভরা শহীদ গাজীর কোন স্থানে, সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে, আকবরের সুরে সূর্য ওঠে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে, আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে, আকাশ জুড়ে আজাদির নিশান উড়ে
এদেশের 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 এদেশে শহীদ তিতুর ভাঙ্গা বাসের কেল্লা হতে কত বীর নওজওয়ানের খুন ঝরেছে খোদার পথে, এদেশে শহীদ তিতুর ভাঙ্গা বাসের কেল্লা হতে কত বীর নওজওয়ানের খুন ঝরেছে খোদার পথে, জিহাদের জন্যে আজও রক্ত যাদের গর্জে ওঠে, জিহাদের জন্যে আজও রক্ত যাদের গর্জে ওঠে, সে জাতির গাফলতি ঘুম ভাঙবে আবার চাঁদবে সবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে, এদেশের পানিতে মাটিতে ফুলে ফসলে সব জায়গায়, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, আর এই জন্যে বৈশাখী মেলায় বৈশাখী আয়োজনে সবুজ বাদ লাল আর সাদা লাল আর সাদা, হ্যাঁ লাল আর সাদা, একটা সিঁদুরের রং আর একটা কিসের রং, সাদা রঙে থাকে না শাখা, কেন লাল সবুজ বাংলাদেশ না, বাংলাদেশের একটা যদি মনে করেন ইচ্ছা করেন হ্যাঁ জাতীয় একটা অনুষ্ঠান করবো সবুজ বাদ, কেন সবুজ বাংলাদেশেরও ইসলামেরও এই জন্য এটা বাদ, বাংলাদেশের পতাকায়ও সবুজ আছে ইসলামের রঙও সবুজ, রাসুলের প্রিয় রং সবুজ, রাসুলের গম্বুজের রং সবুজ, পাগড়ির রং সবুজ, এই জন্যে সবুজ বাদ দিয়ে বা অন্যগুলো করতে হবে, বুঝেছেন বিষয়টা, এদেশের এদেশের কি জানো, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু বাড়ির সুরে সূর্য ডোবে, এই হলো আমাদের বাংলাদেশের পরিচিতি সংজ্ঞা, হ্যাঁ এই পরিচয়ের বাইরে এই সংজ্ঞার বাইরে অন্য পরিচয়ে অন্য সংজ্ঞায় সংজ্ঞায়িত করার সব অপচেষ্টা ইনশাল্লাহ ব্যর্থ হবে, ঠিক কিনা বলেন, এই যে পরিচয় এতে ওদের সহ্য হয় না, ওদের সহ্য হয় না, হ্যাঁ কোনটা আচ্ছা আচ্ছা, আমার আমি হাতে সময়ও কম এই জন্য আপনারা যেটা বলেন সেটা গাই গিয়ে শোনার চেষ্টা করছি, এটা ভালো, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান, চারিদিকে দুশ্মন ভেঙোনা ভেঙোনা মন সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত করো শত্রুকে, চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান, সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি,
হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি, কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাইরা তো হাত হাতে সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খুদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। বর্তমান বাংলাদেশে জঙ্গি নিয়ে বঙ্গি করার সময় আসছে। বর্তমান বাংলাদেশে এত দেশপ্রেম, দেখেন কত দেশপ্রেম, প্রত্যেকটা বিজ্ঞাপনে দেশের কথা বলে, দেশপ্রেমের কথা বলে সিম বিক্রি করে, তাই না? দেশের দেশপ্রেমের কথা বলে একটা পানির বোতল বিক্রি করে, দেশপ্রেমের কথা বলে একটা সেফটি বিন বিক্রি করে। বাংলাদেশের লেখক, গবেষক, গীতিকার, কবি তো কম না, কিন্তু দেখেন বাংলাদেশ নিয়ে কোনো গান লেখা হয় না তেমন, ঠিক দেখি না বলে? কারণ স্বাধীনতার সপক্ষে শক্তি ওলামায়ে কেরাম, এটা মনে রাখবেন, জোরে বলেন ঠিক কিনা? না বুঝলেন, না বুঝছে একবার ঠিক বলেন, বুঝার পরে আবার বলবেন ঠিক কিনা বলেন? স্বাধীনতা কাকে বলে? পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ এনে ভারতের হাতে তুলে দেওয়ার নাম স্বাধীনতা নয়, এই চিন্তা এবং চেষ্টার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা শুধু একাত্তরে আসে নাই, অতীতেও আমাদের এই বঙ্গভূমি বারবার পরাধীনতার শিকার হয়েছে, বারবার রক্ত ঢেলে, ঘাম ঢেলে, শাহাদত বরণ করে, জীবন বিলিয়ে দিয়ে, আন্দামান দ্বীপে এই আত্মাহুতি দিয়ে বা এই বঙ্গভূমিকে, এই ভারতবর্ষকে স্বাধীন করতে হয়েছে। এবং সেই সব যুগে যুগে শতাব্দীকাল পর পর ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ছিলেন এই ভারতবর্ষের ওলামায়ে কেরাম, ভুলে গেলে হবে না। দুইশো বছর ইংরেজরা ছিল এই দেশে, দুইশো বছর, 190 বছর, এই 200 বছর অনেক লম্বা সময়। আমার সময়ে যদি এই দেশ পরাধীন হয় আর 200 বছর থাকে, আমার ছেলে আমার নাতিও হয়তো এই এই সময়ের মধ্যে শেষ। 200 বছরে 3-4টা প্রজন্ম শেষ হয় না? কি মনে করেন? এই 200 বছরের পরাধীনতার সময় এই ভারতবর্ষের টোটাল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সহ আরও দু একটা দেশ সহ ভারতবর্ষ, মুঘল সাম্রাজ্য কী অবস্থা হয়েছিল? ইংরেজ যখন প্রথম এই দেশে পা রাখে, সেই দিন থেকে ইংরেজ বিদায় হওয়া হয়ে যাওয়ার দিন পর্যন্ত 200টা বছর, এই ভারতবর্ষের যত শ্রেণী আছে, যত গোষ্ঠী আছে, মোটামুটি ইংরেজদের গোলামি মাইনা নিয়েছিল। ইংরেজদের ভাষায় কথা বলা, ইংরেজদের পোশাক পরা, ইংরেজদের দেখা দেখি দাড়ি কামানো, ইংরেজদের দেখা দেখি এই এই স্টাইল করা, কোটটাই পরা, ইংরেজদের চাকরি নেওয়া, ইংরেজদের গোলামি করা, ওইটাকেই স্মার্টনেস, ওইটাকেই খুব ভালো আদর্শ সভ্যতা হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু এই 200টা বছর তিল তিল করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেশ খেয়ে আবার স্বাধীন করার চিন্তা ওলামায়ে কেরাম করেছেন। দাদা তার ছেলেকে বলে গিয়েছেন, ছেলে তার ছেলেকে বলে গিয়েছে, তার ছেলে তার বর ছেলেকে বলে গিয়েছে, এই দেশ কিন্তু এদের নয়, এই দেশ আমাদের, এই দেশ মুক্ত করতে হবে বাবা, তুমি বড় হও।
এই যে একটা স্বাধীনতার চেতনার কথা বলা হয়, স্বাধীনতার চেতনা উলামায়ে কেরাম এই ভারতবর্ষের মাটিতে এই জিয়ে রেখেছেন, সশস্ত্র লড়াই করেছেন, সফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, এক পর্যায়ে এই ভারতবর্ষের সাধারণ মানুষের ভিতরে দীন ইসলাম রাখার জন্য, ইমানের দাওয়াত রাখার জন্য, শরীয়তের অভ্যাস রাখার জন্য, এইগুলি ঠিক রাখার জন্য, ইসলামী সাহিত্য সংস্কৃতি কালচার এবং শিক্ষাকে ঠিক রাখার জন্য তারা দেওবন্দ প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দ একটা মাদ্রাসা নয়, এটা একটা বিপ্লবের দুর্গ ছিল, ভারতের স্বাধীনতার দুর্গ ছিল, ইসলামকে রক্ষা করার দুর্গ ছিল। দারুল উলুম দেওবন্দ যদি তখন এখানে এই ভারতবর্ষে প্রতিষ্ঠিত না হতো, তিনটা কাজ হতো ভারতবর্ষের মুসলমানদের, তিনটা অবস্থা হতো, এক এক তৃতীয়াংশ মুসলমান খ্রিস্টান হয়ে যেত, খ্রিস্টানদের সঙ্গে থাকতে থাকতে গোলামি করতে করতে, যেহেতু ইংরেজের শাসন। আরেক খণ্ড মুসলমান হিন্দু হয়ে যেত, শাসন ইংরেজদের, কিন্তু স্থানীয় শাসন হলো জমিদারি হচ্ছে হিন্দুদের। দাঁড়িয়ে রাখলে ট্যাক্স দিতে হয়, মসজিদ করলে ট্যাক্স দিতে হয়, মুসলমানের নাম রাখলে ট্যাক্স দিতে হয়, মুসলমানের নামের সঙ্গে হিন্দু শব্দ জুড়ে দিতে হয় বাধ্যতামূলক, এই অবস্থা ছিল। আরেকটা অংশ কি হইতো, পীর পূজারি মাজার পূজারি ভণ্ড হয়ে যেত, সঠিক ইসলাম পাইত না, খ্রিস্টান হইতো, হিন্দু হইতো, মুসলিম নামে ভণ্ড হইতো। এই তিন শ্রেণীর মানুষকে সঠিক ইসলামের উপর রাখার জন্য এলমে নববীর আলো এই দেশে ছড়িয়েছে দারুল উলুম দেওবন্দ। এতকাল পরেও সে আমরা আরো আধুনিক হয়েছি, সেটা ভিন্ন কথা, আমরা আধুনিক হই না, নাতি আধুনিক হয়ে যায় না, দাদাকে অস্বীকার করতে পারবে, দাদাকে অস্বীকার করতে পারবে, নাতি জিন্সের প্যান্ট পরে এই জন্য লুঙ্গি পরা দাদাকে অস্বীকার করতে পারবে, দাদাকে বাবাকে অস্বীকার করলে তার অস্তিত্ব থাকে? দারুল উলুম দেওবন্দের অবদান অস্বীকার করা যাবে না। দারুল উলুম দেওবন্দ এখন কি ভূমিকায় আছে, কি অবস্থায় আছে, সেটা পরের আলোচনা। ওলামায়ে কেরামে কথা বলতে গিয়ে কথা আসলো, স্বাধীনতা রক্ষার প্রত্যয় ওলামায়ে কেরামের মধ্যে ছিল এবং শেষ পর্যন্ত ওলামায়ে কেরামের সেই যে চির অনেক দিন ধরে রাখা স্বাধীনতার প্রত্যয়, সেই আন্দোলন, সেই সংগ্রাম, এর সঙ্গে পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দ শেষের দিকে, শেষের কিছু বছর তারা যুক্ত হয়েছেন, কিন্তু ইংরেজরা বুঝেছে যে এই দেশে আমাদের দুশ্মন এই ওলামায়ে কেরাম। এখন ওলামায়ে কেরাম কি যদি স্বাধীনতা বিরোধী বলা হয়, এটি সহ্য করা যায়? এই বাংলাদেশ সকল দল মত কর্তৃপক্ষ যদি লিখিতভাবে কারো কাছে বিক্রি কইরাও দেয়, একমাত্র এই বাংলাদেশের দাবি ছাড়বে না, একমাত্র এই বাংলাদেশের পতাকা হাত থেকে পড়তে দেবে না, শুধুমাত্র ওলামায়ে কেরাম। পরিস্থিতি আসক তখন প্রমাণ পাবেন, এখন বলে তো বিশ্বাস হবে না। একমাত্র ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে যে তৌহিদি জনতা কোটি কোটি, তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তিল পরিমাণ বিক্রয় করতে দেওয়া দেবে না। কারোর অন্য সকলের রাজনৈতিক উদ্দেশ্য থাকে, অন্য সবার ক্ষমতায় যাওয়ার প্রয়োজন থাকে, অন্যদের সবার সঙ্গে মিশে গেলে সমস্যা নাই, কলিকাতাও বাংলায় কথা বলে আমরাও কথা বলি, মিশে যায় সমস্যা কি? এরকম যুক্তি অনেকে মাথায় আছে না? কিন্তু ওলামায়ে কেরাম এবং আমরা চিন্তা করি এই ভূখণ্ডকে রক্ষা করছি, এই ভূখণ্ডকে আদর করছি, এই ভূখণ্ডকে সোহাগ করছি, এই ভূখণ্ডকে ভালোবাসছি, এই ভূখণ্ডকে যত্ন করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিসের জন্য? এই ভূখণ্ড ইসলামের ভূখণ্ড, এই জন্যে, ঠিক কিনা বলেন? কাজে ইসলামকে সুরক্ষিত রাখার জন্য স্বাধীনতাকে সুরক্ষিত রাখতেই হবে, কারণ স্বাধীন ভূখণ্ড ছাড়া ইসলাম নিয়ে মুসলমানরা টিকতে পারে না, শান্তিতে বসবাস করতে পারে না, আরাকানের অবস্থা দেখেন। আর এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য কি করতে হবে? ইসলামকে আঁকড়ে ধরতে হবে, এর বাইরে কোনো যুক্তি নাই, শক্তি নাই এই দেশকে রক্ষা করার। ইসলামের জন্য বাংলাদেশ দরকার, স্বাধীন বাংলাদেশ, আর স্বাধীন বাংলাদেশের জন্য ইসলামকে দরকার, বলেন সুবহানাল্লাহ। সহজ হিসাব আমাদের সামনে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ যে ইসলামের পক্ষে এবং স্বাধীনতার পক্ষে, তারাই আমাদের পক্ষে, ঠিক কিনা বলেন?
কোনো মানুষ যদি ইসলামের পক্ষে হয় কিন্তু স্বাধীনতার বিপক্ষে, তাদেরকে আমরা অ্যালাউ করবো না। সে স্বাধীনতার পক্ষে ইসলামের দুশ্মন, তাদেরকে আমরা অ্যালাউ করবো না। কথা ঠিক, আমাদের এই চেতনার বিরুদ্ধে, আমাদের এই চেতনার বিরুদ্ধে কাজ করে একটা ক্ষুদ্র শক্তি আছে বাংলাদেশে, খুব বড় না। সারা দুনিয়ায় যে আন্তর্জাতিক রাজনীতি, সিরিয়ার অবস্থা, কাশ্মীরের অবস্থা, আফগানিস্তানের অবস্থা, ইয়েমেনের অবস্থা, ইরাকের অবস্থা, এইগুলির পিছনে যারা কাজ করে তারা হলো ইহুদি চক্র, ঠিক কিনা? ছোট্ট একটা দেশ ইসরায়েল, তাদের মস্তিষ্কের বুদ্ধিতে আমেরিকা সারা দুনিয়া চালায়। ঠিক, বাংলাদেশেও ইহুদিদের মতো ছোট্ট একটা অংশ আছে, তারা বুদ্ধি দিয়া বড়দেরকে দিয়ে বড় কাজ করায়, তারা হলো নাস্তিকরা। সংখ্যায় বেশি না, কিন্তু বড় বড় চেয়ারে বসে থাকে, আর বড় বড় চেয়ার থেকে বড় বড় জায়গা থেকে বড় বড় কাজ করায় ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা? তাদের কথাই বলছি, বাংলাদেশের 90% মানুষ মুসলমান, কথা বোঝা যায়? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, আছে কি না? আছে। গির্জা প্যাগোডা মন্দির আছে, আছে, থাকবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান, ঠিক কিনা? হিন্দু দিকে তাড়িয়ে দেবেন, তাদের জন্মস্থান তো দাওয়াত দিতে পারেন, ভালোবাসেন, কাছে টানেন, মন চালিয়ে বাইরে বাইরে ঝগড়া করেন, হিন্দু হিসাবে না, প্রতিবেশী হিসাবে। হিন্দু বাড়িতে আক্রমণ হইলেই পত্রিকা হেডিং, হ্যাঁ, হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ হয় নাই, প্রতিবেশীর উপর, প্রতিবেশী মুসলমান মুসলমান আক্রমণ হয়েছে না, ওইটা কেউ লেখে পত্রিকায়? আপন ভাইরে মারে ফেলতেছে না জমির জন্য, তোমার ঘরের চালের পানি আমার উঠানে কেন পড়ে, এই জন্য আমার আমার হইতেছে না। এই মারামারিটা যদি হিন্দু প্রতিবেশীর সঙ্গে হয় তাহলে দেখবেন ইন্ডিয়া একদম দাঁড়ায় গেছে, অথচ তার সঙ্গে সুসম্পর্ক তো আছে, এক ঘাটে গোসল করতেছি তো আমরা, করতেছি না? তাহলে আর যদি উদ্দেশ্যমূলক হয় সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন লোকেরা করে, যাদের উদ্দেশ্য খারাপ তারা করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, চিনে নাও নাস্তিক মোরতাদ, প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, চিনে নাও নাস্তিক মোরতাদ, প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মোরতাদ। বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানরা এমনিতে ভালোই আছে, এই দুষ্ট লোকগুলি সমস্যা সৃষ্টি করে মুসলমানদের উপর দোষ দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, নাস্তিকটাকে বলে যা চিন্তা চেতনায় বিশ্বাসে কোনো ধর্ম সে বিশ্বাস করে না, ধর্মহীন মানুষ নাস্তিক, ঠিক আছে, এটাও একটা ধর্ম। হ্যাঁ, আমি কোনো আল্লাহ বিশ্বাস করি না, এটা তো একটা ধর্ম, পৃথিবীতে অন্য ধর্ম আছে না, অদ্ভুত ধর্ম আছে, এটাও একটা ধর্ম। এখন কথা হইল, নাস্তিকতার মানে হলো, নাস্তিকের পরিচয় হলো যে কোনো ধর্ম বিশ্বাস করে না, কোনো ধর্মের বিশ্বাস, কোনো ধর্ম বিশ্বাসের উপর তার বিশ্বাস নাই। কিন্তু বাংলাদেশের নাস্তিকরা দেখেন শুধু ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? তারা হিন্দু ধর্মের বিষয়ে তাদের কথা নাই, খ্রিস্টান ধর্মের বিষয়ে তাদের কথা নাই, বৌদ্ধদের ব্যাপারে কোনো কথা নাই। যত সমস্যা, যত প্রবলেম, যত কাতুকুতু, যত খোঁচানো, যত চুলকানি, খালি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে। এতে কি বোঝা যায়? তারা প্রকৃত অর্থে নাস্তিকও নয়, এরা ভণ্ড, 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 ঠিক না? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়,
মূর্তি বসিয়ে মুমিন খেপায়, মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়, রাম রহিমের ঝগড়া বাধাতে গোপনে বাজায় বিন, ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ, বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, চিনে নাও নাস্তিক মোরতাদ, প্রতিরোধ কর, প্রতিহত করো নাস্তিক মোরতাদ। এরা আরো অনেক অনেক কাজ করে, তো অনেক দুষ্ট বুঝবেন না। এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং। আরে বৈশাখ তো আসমান থেকে উড়ে আসে নাই, বৈশাখ তো আমরা চিনি নাকি, বৈশাখকে ধান তো আমরা উঠাই, কিন্তু এরকম পূজা তো ছিল না বৈশাখ মাসে। মেলা হয় গ্রামে, ঠিক আছে, অসুবিধা নাই, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, নতুন ধান উঠে, মানুষ কাপড় লুঙ্গি কিনে, শাড়ি কিনে, অসুবিধা তো নাই, পিঠা বানা খায়, অসুবিধা আছে? হ্যাঁ, কিন্তু এই পান্তাবাদ দিয়া গরম ইলিশ কৃষকের সঙ্গে এই ইয়ারকি ফাজলাম, ওটা কবে থেকে আসছে? আর সাদা আর লাল রঙের দৌরাত্ম আর মিছিল বের করতে হবে, এগুলি কবে থেকে আসছে? কত বছর আগে ছিল বাংলাদেশের সংস্কৃতিতে এটা, যে বাঙালি সংস্কৃতি হয়ে গেল, কথা ঠিক কিনা বলেন? এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং, এরা হোলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং, শরীরে ছিটায় রং, শরীরে ছিটায় রং। এরা গণমাধ্যমে মিঠা কথা বলে, টেলিভিশনে সুন্দর সুন্দর কথা বলে, এরা গণমাধ্যমে মিঠা কথা বলে, জাতির শিকড় কাটে তলে তলে, গণমাধ্যমে মিঠা কথা বলে, জাতির শিকড় কাটে তলে তলে, চেতনার নামে দেশপ্রেমিকের মাঝে মাঝে ধরে ভং, চেতনার নামে দেশপ্রেমিকের মাঝে মাঝে ধরে ভং। নীতি প্রগতির আড়ালে এরাই নেশাখোর উন্মাদ, এরা কেউ নয়, এরা চিরচেনা কিছু নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, চিনে নাও নাস্তিক মোরতাদ, প্রতিরোধ কর, প্রতিহত কর নাস্তিক মোরতাদ। এরা আরো কিছু করে, বলেন বলেন। এরা রাষ্ট্রের কাছে ভর করে চলে, যখন যে ক্ষমতায় থাকে তার সঙ্গে ফিরে, রাষ্ট্রের গাড়ি, রাষ্ট্রের বাড়ি, রাষ্ট্রের সুবিধা, রাষ্ট্রের বিমান, রাষ্ট্রের মাঠ, রাষ্ট্রের অনুমোদন, এগুলি ব্যবহার করে, ধোঁকা দেয়, ঠিক না? এরা রাষ্ট্রের কাঁধে ভর করে চলে, সংস্কৃতি করে গ্রাস, এরা রাষ্ট্রের কাঁধে ভর করে চলে, সংস্কৃতি করে গ্রাস, এরা সরকার কেউ ভুলিয়ে খাওয়ায় গণমানুষের বাস, গণমানুষের বাস, গণমানুষের বাস। সরকারকে যদি বোকা পায়, সব সরকার তো বোকা না, তাহলে সরকারকে দিয়ে এমন কিছু কাজ করায় গণমানুষের বাস খায় পুরো সরকার, নিজের দোষ নাই, এদের পরামর্শ এটা করে, করে কিনা বলে? এই মূর্তিটা পছন্দ করার দরকার ছিল হাইকোর্টের সামনে বসাই তো সরকার বাস খাইল, এটা রাজায় রেখা হয়েছে না, দরকার ছিল? কেউ চাইছিল? কেউ দুই পয়সা খুশি হয়েছে বসানোর কারণে? এই ধরনের কিছু ফাইজলামি ওরা করে। এরা রাষ্ট্রের কাঁধে ভর করে চলে, সংস্কৃতি করে গ্রাস, এরা সরকারকেও ভুলিয়ে খাওয়ায় গণমানুষের বাস, গণমানুষের বাস, গণমানুষের বাস। এরা পরগাছা হয়ে বড় গাছ মারে, এরা পরগাছা হয়ে বড় গাছ মরে মারে, সময়ে মুখোশ পাল্টাতে পারে, নিরপেক্ষতা নামে করে ওরা ধর্মহীনতা চাষ, নিরপেক্ষতা নামে করে ওরা ধর্মহীনতা চাষ। আর জাতি জেনে গেছে এদের পাতানো ষড়যন্ত্রের ফাঁদ, জাতি জেনে গেছে এদের পাতানো ষড়যন্ত্রের ফাঁদ, এরা কেউ নয়, এরা হতভাগা কিছু নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, চিনে নাও নাস্তিক মোরতাদ, প্রতিরোধ কর, প্রতিহত কর নাস্তিক মোরতাদ, নাস্তিক মোরতাদ, চিনে নাও নাস্তিক মোরতাদ, প্রতিরোধ কর, প্রতিহত কর নাস্তিক মোরতাদ। এরা জাতির দুশ্মন, বাংলাদেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, মুসলমানদের দুশ্মন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দুশ্মন, এরা সরকারের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন। যদি প্রকৃতপক্ষে এরা নাস্তিক হয়, তাদের অবস্থানে তারা থাকুক, সব ধর্মের বিরুদ্ধে বলতে থাকুক, এটা ভিন্ন কথা, এটা এটা ভিন্ন কথা, যে তাদের কার্যক্রম উদ্দেশ্যমূলক, সীমিত সীমিত মিশন নিয়ে তারা আসছে,
একটা কাজ করার জন্য বাংলাদেশের শিকড় হলো ইসলাম, জাতিকে জাতিকে সেই শিকড় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আমাদের সজাগ সচেতন থাকতে হবে। আমাকে আপনারা এখন বিদায় দেন, গভীর রাত হয়েছে। আচ্ছা এই কেনটা গাই না, প্রবলেম হয়। আমরা সবাই উম্মতের উম্মত, তারপরে আমার আবার যুদ্ধ হবে এই গজলটি সবার পক্ষ থেকে। জঙ্গি নিয়ে দেয় জঙ্গি নিয়ে, আর আমরা সবাই আমরা সবাই মোহাম্মদের উম্মত। কেউ যাইতো না জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছনি ফাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা বংশীদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা তো ভরে গেছে। যদি জঙ্গির দমনের কাহিনী বাস্তব হয়ে থাকে তাহলে তো আমরা এটাই বলবো যে দেশের এখন কোথায় জঙ্গি আছে কেউ বলতে পারে না, তাই না? কেন হইলো? এই কথার কারণে হইলো, এর আগ পর্যন্ত মাদ্রাসায় মাদ্রাসায় তল্লাশি, কুরবানির ছুরি দেখলে মাদ্রাসায় মোতাহিম গ্রেফতার, রিক্সার টায়ার ব্রাস্ট হইলে পাশের মসজিদের ইমাম সাহেব গ্রেফতার, বাসের বাস থেকে সিএনজি থেকে আলেম ওলামাকে নামায় নামায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়, হাদিসের বই কোরআন শরীফ দেখলে বলা হয় জিহাদি বই। এইগুলি ফাজলামো করতে করতে আসল অপরাধী পার পাই গেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, বাংলাদেশের যে জাতীয় প্রবলেম, কি প্রবলেম? চুরি ডাকাতি রাহাজানি, হ্যাঁ, ছিনতাই, ধর্ষণ, ইফটিজিং, সুদ, ঘুষ, পাচার, চোরাকারবারি, সুদ আর কি, এই আবার নেশার যত আইটেম আছে, ধর্ষণ তো বললামই, ছোট থেকে বড় মজুদদারি, লুটপাট, এই কিছুর সঙ্গে ওলামায়ে কেরাম জড়িত নাই। এরপরে যারা বলেন যে আলেম ওলামারা কি খামাখা, কেউ কোনো সমাজে কোনো কাজে আসে না, তারা যে চুরি করে না এটা কাজে আসে না সমাজে, তারা যে খারাপ না হয়ে ভালো এটা সমাজের উপকার হয় নাই, অনেক খারাপ পেয়ে তারা ভালো বানাইতে সে সমাজের উপকার হয় নাই, আর কি চান? আর কি চান? দোষটা না ধরতো স্যার। হ্যাঁ, মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, এটা কি মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা বলতো কি না কিছু মানুষ, কয়েক বছর টেলিভিশন খুললেই খালি মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা, মাদ্রাসায় কি পড়ানো হয় আমরা তো জানি না, এগুলি নজরদারি করা দরকার, বলতো কি না? মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, সবকটাকেই লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে খাবার। ওরে চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্য নের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। কথা ঠিক, সমাধান কি?
প্রবলেমগুলো তো সবাই জানে বলতেও পারে, আমি কবিতার মতো করে বলতেছি, এই তো সমাধান আছে, সহজ সমাধান। মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী আইন চলে, জঙ্গিরা আর পার পাবে না ধর্ম গেল বলে। জানি না সত্যিকার অর্থে জিহাদের নিয়ত না জঙ্গিবাদ, আমরা তো চিনি না, আমরা পত্রিকায় পড়ি, কিন্তু যারা ধরা পড়ে তারা কি বলে, এই দেশে ইসলাম কায়েমের জন্য আমরা এটা করতেছি। ইসলামে কেন কায়েম করবেন, ইসলাম তো নাই, ইসলামের তো খুব বিপন্ন অবস্থা, খারাপ অবস্থা, বলে কি না। এখন রাষ্ট্রে যদি মুসলমানের রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, জঙ্গিরা বোমা ফাটায় কথা বলতে পারবে? হ্যাঁ, মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী আইন চলে, জঙ্গিরা আর পার পাবে না ধর্ম গেল বলে। দিন বিরোধী সব কিছু আজ বন্ধ যদি হয়, দিন বিরোধী সব কিছু আজ বন্ধ যদি হয়, দিন বিরোধী সব কিছু আজ বন্ধ যদি হয়, জিহাদ নামে জঙ্গিবাদের থাকবে না আর ভয়। এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার, মুসলমানের দেশ বাঁচাতে ইসলামী দরকার। পাখির খাঁচায় মাছ বাঁচে না মাছের পানি চাই, পাখির খাঁচায় মাছ বাঁচে না মাছের পানি চাই, ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য উপায় নাই। জল ছেড়ে মাছ উঠলে ডাঙায় চিল শকুনে গেলে কি হয়, জল ছেড়ে মাছ উঠলে ডাঙায় চিল শকুনে গেলে, দেশটাকে তাই জমের খাঁচায় আর দিও না ঠেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। আল্লাহ, আমি আর এই সর্বশেষ একটি সঙ্গীত পেশ করছি। আচ্ছা, তাহলে কি ওই শেষ সঙ্গীতটা গায়ে ফেলবো না শেষ সঙ্গীতের আগেরটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুটা হাত উঠাই, দুটা হাত সবে উঠাই, একটা প্রত্যয় একটা ঘোষণা একটা সাহসী পদক্ষেপ, এটা হচ্ছে সবাই উচ্চ কণ্ঠে বলবো, সাহসের সঙ্গে বলবো, সবাই মিলাও হাতে হাত, আরো জোরে সবাই মিলাও হাতে হাত, হুরা মুহাম্মাদের উম্মত, সবাই মিলাও হাতে হাত, হুরা মুহাম্মাদের উম্মত। এই একমাত্র পরিচয়, সর্বোপরি পরিচয়, সবচাইতে বৃহত্তম পরিচয়, সবচাইতে উচ্চতর পরিচয়ে যদি আমরা পরিচয় দান করি যে বাংলাদেশের মুসলমান, আমাদের মধ্যে দলের পার্থক্য আছে, মতের পার্থক্য আছে, পোশাকের পার্থক্য আছে, শিক্ষা দীক্ষার পার্থক্য আছে, অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব দূরত্ব আছে, কিন্তু মুহাম্মাদের উম্মত হিসেবে আমরা সবাই মুসলমান এই ঘোষণা দিলাম, এই কথা বলা উচিত কিনা বলেন? মাদ্রাসা পড়েছে কিংবা কোন কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলীগ জামাত বা আরো কোন দল, কেউ ছুটে বটমূল কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল, যত হোক গালাগালি স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কৃষক শ্রমিক কেউ চাকরে বণিক কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ আলট্রা মডার্ন কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার কেউ বা গুণাগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দি, একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাতপাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কেউ কিছু কবি কবি কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে চের ছাপ চিত্র, কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন কেউ বা ম্যারাডোনার মিত্র,
কারবা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গোর্কি, মার্ক টোয়েন, নিউটন, কারবা সক্রেটিস, এরিস্টটল, কারো লেনিন, স্টালিন কিবা নিক্সন, কারবা শেক্সপিয়র কিবা কারো নজরুল কিবা কারো রবীন্দ্রনাথ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, জয়, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, মত পথ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম, এর ওর মতবাদ আজ থেকে সববাদ, নামাজটা পড়ো দৈনিক, ওকে ধরো কোরআন, আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক, ইধারে ইধারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, হো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, ঠিক কিনা বলেন, পুরোপুরি ঠিক কিনা বলেন, পছন্দ হয়, বিশ্বাস করেন, জোরে বলেন ঠিক, আবার বলেন ঠিক, বারবার বলবেন ঠিক, মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ, শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ, বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ, যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ, যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ, মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ, মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ, ক্ষুধার্ত সম্বল হিংসাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, ক্ষুধার্ত সম্বল হিংসাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব, বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব, তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়, আমরা সেই নেতার শিষ্য, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওহো সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জলে উঠবই তবে যা হবার তাই হোক, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জলে উঠবই তবে যা হবার তাই হোক, এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে, রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে, দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে, কালুর খাতের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমার গর্জে উঠবে, আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে, ও নমাস কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করে মুক্ত রবে, জোরে সবাই, আবার যুদ্ধ হবে, 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 যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ তিতুর পাশের কেল্লা আবার তুলব গড়ে,
যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় ওড়াবো নিশান আবার নতুন করে। এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে, মোরা পাথরের নয় পাঁজরের বাঁধ গড়বো তাদের লুকতে। কোন তাবেদার কোন গাদ্দার যদি মিল্লা পড়েন সেই জলপথ মারায়, তবে আবার যুক্ত হবে, 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 আবার যুক্ত হবে। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো, দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য, এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরীক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুক্ত হবে, 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 আবার যুক্ত হবে। কি বলেন, যুক্ত হবে কি না বলেন? যুদ্ধের যখন প্রয়োজন হবে তখন যুদ্ধ হবে, কোনো দেরি নাই, কোনো দেরি নাই। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই বাংলার জমিনে ঈমান এবং ইসলাম নিয়ে কোটি কোটি মুসলমানের এই সাহসের সঙ্গে ইজ্জতের সঙ্গে বসবাস করার জন্য যতবার যতভাবে যুদ্ধ করার প্রয়োজন হয়, এই বাংলাদেশের মানুষ বারবার যুদ্ধ করতে তৈরি আছে কিনা বলে। আমি কোনো সঙ্গীত শিল্পী নই, আমি কোনো গায়ক নই, আমি একজন কবি, আল্লাহর ফজলে একজন আলেম। আমি আমার বক্তৃতাটাই কবিতার মতো করে বলি, এতক্ষণ যা বললাম তা ছিল আমার বক্তব্য। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুক্ত হবে, আবার যুক্ত হবে, আবার যুক্ত হবে। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাইরা, আমাদের কি মহান বলো কি।